হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আমরা জানি হচ্ছে আজকে হচ্ছে জেএসসি এবং হচ্ছে জেডিসির রেজাল্ট দিবে। তো আজকে আমরা দেখবো হচ্ছে কীভাবে এডুকেশন বোর্ডের হচ্ছে অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কীভাবে রেজাল্ট দেখব, এবং হচ্ছে এসএমএস এর ফরমেশন দেখব যে কোন ফরম্যাটে এসএমএস দিলে আমরা হচ্ছে রেজাল্ট দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা যখন হচ্ছে গুগলে সার্চ দেই জেএসসি রেজাল্ট 2019, তখন হচ্ছে এডুকেশনের বোর্ডের ওয়েবসাইটটা হচ্ছে ফার্স্ট ইয়েতে আসে না, মানে ফার্স্ট রেজাল্টে আসে না, এবং এর মধ্যে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে, যার কারণে আমাদের সঠিক ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হয়। এর মধ্যে হচ্ছে আমরা এখন জিএসসি রেজাল্ট 2019 লিখে সার্চ করছি, এর মধ্যে এখানে অনেকগুলো রেজাল্ট শো করতেছে, আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম শো করতে পারে। তো এর মধ্যে হচ্ছে সঠিক ওয়েবসাইটটা হচ্ছে এই যে এটা এডুকেশন বোর্ড রেজাল্ট। কেন আপনারা হচ্ছে ডোমিনটা হচ্ছে খেয়াল করবেন, www.educationboardresults.government.bd, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটটা যদি আপনি খুলেন তাহলে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা এমন ওপেন হয়ে যাবে, এবং হচ্ছে রেজাল্ট এখনও বের হয়নি, এর জন্য এখনও ঢুকতেছে। যখন হচ্ছে রেজাল্ট বের হয়ে যাবে তখন হচ্ছে নট ফাউন্ড এরকম শো করতে পারে, কিন্তু আপনি বারবার চেষ্টা করবেন, এরকম হচ্ছে দুই তিনটা ট্যাবে ওপেন করবেন রেজাল্ট দেখার জন্য, এরকম দুই তিনটা ট্যাবে ওপেন করে নেবেন। দেখবেন যে হচ্ছে এরকম ঘুরতে ঘুরতে কোনো না কোনো ট্যাবে হচ্ছে আপনার ওয়েবসাইটটা লোড হয়ে যাবে। তখন লোড হয়ে গেলে কী করবেন, আপনার এখানে হচ্ছে এক্সাম সিলেক্ট করবেন যে কোন এক্সামের হচ্ছে আপনি রেজাল্ট দিতে চান, তাহলে এখানে জেএসসি বা জেডিসি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে রেজাল্ট, যেহেতু 2019 রেজাল্ট তাহলে 2019 দিবেন, বোর্ড হচ্ছে আপনার যেই বোর্ড সেই বোর্ডটা দিয়ে দিবেন। তো আমি এখানে হচ্ছে ঢাকা বোর্ড সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এখানে আপনার হচ্ছে রোল নাম্বার দিয়ে দিবেন, যেটা আছে আপনার রোল নাম্বার। রোল নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন কার্ডে যেটা আছে সেটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে দেখেন হচ্ছে 6+8, তাহলে এই দুইটা হচ্ছে যোগ করে যত হয় তাহলে সেই অ্যামাউন্টটা এখানে হচ্ছে বসাই দিবেন। বসাই দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার হচ্ছে রেজাল্ট দেখাই দিবে। যেহেতু এখন হচ্ছে রেজাল্ট পাবলিশ হয় না, এর কারণ হচ্ছে এখন রেজাল্ট শো করবে না, এরকম ঘুরে ঘুরে চলে আসতেছে। যখন রেজাল্ট শো করবে তখন এখান থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন, এবং প্রত্যেকবার এই কোডটা চেঞ্জ হবে, এবং এই কোডটা প্রত্যেকবার হচ্ছে আপনি এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রোল নম্বর এখানে বসাই দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার, এটা যত প্রত্যেকবার চেঞ্জ হবে প্রত্যেকবার আপনি ওইটা দুইটা যোগফল এখানে বসাই সাবমিট করে দিবেন। এটা গেল হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার নিয়ম। এখন হচ্ছে আপনি এসএমএস দিয়ে রেজাল্ট দেখতে চাইলে আপনার এই ফরম্যাটে রেজাল্ট দেখতে হবে। এই ফরম্যাটটা আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে কপি করে নিতে পারেন কিংবা হচ্ছে লিখে নিতে পারেন। এই পুরো অক্ষরগুলো হচ্ছে বড় হাতের, মানে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে জেএসসি, তারপর হচ্ছে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে হচ্ছে আপনার যে বোর্ডটা আছে দেখেন হচ্ছে এখানে অনেকগুলো বোর্ড আছে, বরিশাল, চিটাগং, কুমিল্লা, এই বোর্ডের হচ্ছে প্রথম তিন অক্ষর লিখবেন এখানে, এখানে ঢাকা বোর্ড, এর জন্য ডিএইসে লেখা হয়েছে। তারপরে হচ্ছে স্পেস দিয়ে আপনার রোল নম্বরটা লিখবেন, রোল নম্বরটা লিখে 16222-তে পাঠাই দেওয়া লাগবে। পাঠাই দিলে 50 SMS-এ হচ্ছে আপনারা রেজাল্টটা হচ্ছে দেখতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনার কাজে লাগবে। অবশ্যই রিপটেক ইনসাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।